হ্যালো ফ্রেন্ডস, নমস্কার নমস্কার এভরিওয়ান, নমস্কার। দেখুন, আজকে আমি বানাবো নিরামিষ শুক্তো। তো তার জন্য আমি কি নিয়েছি, সর্ষে, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা, একটা পেস্ট করে নেব। আর কি কি সবজি নিয়েছি দেখুন ফ্রেন্ডস, উচ্ছে, টমেটো, একটা বড় কাঁচা কলা, দুটো আলু, কিছুটা বরবটি, আর একটা বেগুন, আর কাঁচা লঙ্কা, আর এটা আদা, আদা কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ফ্রেন্ডস। এটা ছেড়ে চেরা করে নেব, আর এটা উচ্ছে, আর এটা একটা গোটা টমেটো, এগুলো সব লাগবে। বেগুন, উচ্ছে, বরবটি, আলু, কাঁচা কলা, এসব দেখুন। প্রথমে দিয়ে নিচ্ছি সাদা তেল, হোয়াইট অয়েল, আঁচটা বাড়িয়ে দিই, তেলটা গরম হয়ে যাক তাড়াতাড়ি ফ্রেন্ডস। তেলটা খুব সুন্দর গরম হয়ে যাওয়া দরকার, বীভৎস গরম গো। এখানে দিয়ে লবণ অ্যাড করবো না, লবণ অ্যাড করবো না, বড়ি চাই, বড়ি বড়ি শিখতে হবে। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে ডাল বড়ি, এটা আমি বাড়িতে বানিয়েছি নিজেই, এই শীতকালে বানিয়ে রেখেছি, ফ্রিজে রেখে রাখি, সুন্দর থেকে যায়। ও, ফ্রিজের উপরে পাল্লাটা রেখে রাখি একটু পরিষ্কার বেঁধে, বাইরে গিয়ে ছাতা পড়ে যায়। দেখুন ছেড়ে হয়ে গেল, কি সুন্দর। কোথাও লবণ দিয়েছি কি, দিইনি এখন লবণ, এখন লবণ দেবো না। এরপর কাঁচা কলাটা দেব, বেগুন আর বরবটি, এটা খেতে চরম টেস্টি হয়, সেই সিঙ্গারে খেলেও খুব সুন্দর টেস্টি। এখানে দিয়ে নিচ্ছি লবণ, পুরো লবণটা দিয়ে নেবো, এবার শুক্তো যতটা লবণ লাগবে, নুন চা, এতেই হয়ে যাবে, একটু থাকছে নুন ভালো হয়।
একটু ফ্রাই হবে লবণ দেওয়াই। এগুলো সেখানে দিয়ে নেবো টমেটো গুলো, জলটা বসে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে জিরে সর্ষে শুকনো লঙ্কার পেস্ট, এটা 1 চামচ পরিমাণেই দেব। আর এখানে দিয়ে নেবো সর্ষের তেল, একটু সর্ষের তেল। আর এটাকে গুলি নিয়ে ভালো করে টমেটো দিতেই হবে ফ্রেন্ডস, একটা টমেটো দিলেই হবে। সবার দিয়ে দিচ্ছি জল, যতটা শুকতে হবে ততটা জল। সব সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে। আর এটা কি হয়, গোটা গোটা শুক্তটা থাকে, মানে পিসগুলো খেতে চরম লাগে ফ্রেন্ডস। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো ফ্রেন্ডস এখানটাতেই হলুদ গুঁড়োটা দিই, খেয়ে দেখবেন একদিন বানিয়ে হবে, গরমের মধ্যে একটা আলাদা রুচি আসবে ফ্রেন্ডস। আর একটু জল দিতে হবে, আর একটু জল দিই, জাস্ট ফুটবে। দেখুন ফ্রেন্ডস আমার আরো এতটা জিরের পেস্ট হয়েছে শুকনো লঙ্কা, এটা আমি রেখে রাখবো ফ্রিজে, অতটা লাগবে না, 1 চামচই লাগে, ওতেই হয়ে যায়। এবার আমি এটাকে ঢেলে নেব, আমি বড়িটা একটু ভেঙে নিলাম, আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এটা কাঁচা লঙ্কাটা চিরে নিলাম, আদাটা থেতো করে নিয়েছি, বড়িটা একটু ভেঙে নিয়েছি। এবার এটা আর এখানে ফুটাবো না ফ্রেন্ডস, তেলটা যেহেতু মিশে গেছে, খুব সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, খুব গোটা গোটা থাকবে, ওটাকে ঢেলে নিয়ে হবে। গ্যাসটা গোর ওভেনটা অফ করে দিই, এটা ঢেলে নিই। দেখুন এই পর্যন্ত ঢেলে নিলাম, এটা শুক্ত, এবার বাকি প্রসেসিংটা করব ফ্রেন্ডস। কড়াইটাকে ধুয়ে নিলাম ভালো করে, ভাজার দাগটা পড়েছে আমার। এবারে আসল কাজটা ফ্রেন্ডস, বিশেষ কাজ আর বেশি নেই। টমেটো আর 5 ফোড়ন আর একটু সর্ষে জিরে লঙ্কা বাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবার দিয়ে নিচ্ছি তেল, বেশি তেল আর লাগবে না, সর্ষের তেল, বাকি তো সবই দেওয়া আছে, লবণ, হলুদ। এটা হচ্ছে 5 ফোড়ন, এটা খুব ইম্পর্টেন্ট, 5 ফোড়ন দিয়ে নিলাম। শব্দ করে ফেলি আমি, বড়িটা ঠিক করে ভাজতে হবে, বড়িটা ফরাতে। এবারে দিয়ে নেবো আদাটা, এই
ফ্রেন্ডস, আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম, বড়িটাও খুলে গেছে, আদাটাও খুলে গেছে, সব খুলে গেছে। এবার দেখুন শুক্তোটা কত সুন্দর হয়েছে অলরেডি, এটা দিয়ে নেব। সব গোটা গোটা শুক্তো আর জল টল কিছু অ্যাড করা যাবে না ফ্রেন্ডস, একবারেই জল। আর এটা ব্যাস, এটা হয়ে গেল, ধিমি আছে, একটু ফুটলেই হয়ে যাবে। সোজা করে দিই, এটা চরম টেস্টি ফ্রেন্ডস, বড়ি শুক্তো। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে, আর এটা গরমের দিনে অবশ্যই ভালো, চরম নিরামিষ শুক্তো। দেখুন ফ্রেন্ডস, মিডিয়াম আছে, কিছুক্ষণ ফুটে যাক, তাহলেই হয়ে গেল, বাই হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস ফুটে গেছে, আর দরকার নেই, এটা বড়িটা সুগন্ধিটা ঢুকে গেলেই হয়ে যায়। আমি গ্যাস ওভেনটা অফ করে দিই, এটা আর বেশি ফোটানোর দরকার নেই, সব ঘুলে যাবে। নিয়ে এবার ঢেলে নিই, গ্যাসটা বন্ধ করে দিই, এবার কড়াই থেকে ঢেলে নিই এটাকে। এত সুন্দর হবে ফ্রেন্ডস দেখার মতো, পুরো সুন্দর শুক্তো। ওইভাবে ঢালতে হয়, তেলটা ঠিকঠাক পজিশনে হয়, উচ্ছে শুক্তো ফ্রেন্ডস, বড়ি দেখুন কত সুন্দর হয়ে গেল। একটু পরে এটা তেলটা জমা হবে, এত সুন্দর দেখতে, খেতে টেস্টি, চরম। দেখুন কত সুন্দর, তুলে দেখাচ্ছি আমি, এটা নিরামিষ পুরো, কিন্তু চরম টেস্টি ফ্রেন্ডস, উচ্ছে বরবটি সবকিছু মিক্সড ভেজ, দেখুন কত সুন্দর। একটু দেখুন ফ্রেন্ডস হয়ে গেছে, আমি তুলে দেখাই শুক্তোটা, একটু বাটিতে দেখুন কত সুন্দর, বাড়িতে এইভাবে শুক্তো বানিয়ে খান, চরম টেস্টি গরমের দিনে ফ্রেন্ডস, অবশ্যই বানিয়ে খান, দেখাই আমি এবার। দেখুন কত সুন্দর শুক্তো,
বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার। এত সুন্দর হবে ফ্রেন্ডস, দেখার মতো।